ছোট থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের পছন্দের খাবার বিরিয়ানি। মশলার সুঘ্রাণ প্রতি লোকমায় মুখে মাংসের স্বাদ পাওয়া যায় বিরিয়ানিতে। বিয়ে থেকে শুরু করে ঈদ, কোনো উৎসবই যেন পূর্ণতা পায় না বিরিয়ানি ছাড়া। কিন্তু কখনো কি জানতে চেয়েছেন কোথা থেকে এসেছে এই বিরিয়ানি? কেই বা এমন একটি খাবার প্রথম রান্না করল? 400 বছরের ঐতিহ্যবাহী এই খাবারের পিছনে রয়েছে মোগলীয় এক ইতিহাস। প্রথমে জানা যাক বিরিয়ানির শব্দটি সম্পর্কে। বিরিয়ানি শব্দের উৎপত্তি পারস্য থেকে। ফার্সি শব্দ বিরিয়ান এবং বিরিঞ্জ থেকে এসেছে বিরিয়ানি। বিরিয়ানি শব্দের অর্থ রান্নার আগে ভেজে নেওয়া এবং বিরিঞ্জ শব্দের অর্থ চাল। বিরিয়ানির আগে চাল ভেজে নিতে হয় বলে এমন নামকরণ করা হয়েছে। এবার জানা যাক বিরিয়ানির উৎপত্তি নিয়ে। বিরিয়ানির উৎপত্তি নিয়ে হাজারো গল্পের মধ্যে তিনটি গল্পের প্রচলন সবথেকে বেশি। বলা হয় বিরিয়ানির জন্ম এশিয়ার পশ্চিমাংশে। 1398 সালে তুর্কি বিজয়ী তৈমুর ভারতবর্ষে বিরিয়ানি রান্নার প্রচলন করেন। জানা যায় যুদ্ধের সময় সেনা সদস্যদের জন্য রান্না করা হতো এই বিরিয়ানি। মাটির হাঁড়িতে ঘিয়ের মধ্যে সুগন্ধি চাল ভেজে মশলা মাখা মাংস দিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে দেওয়া হতো। এরপর একটি গর্ত করে তাতে আগুন জ্বালিয়ে সম্পূর্ণ চাল সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করা হতো। সেই রান্নাই সিপাহীদের খেতে দেওয়া হতো। আবার বলা হয় এই বিরিয়ানির প্রচলন ভারতবর্ষে এসেছে আরব ব্যবসায়ীদের হাত ধরে। ব্যবসায়ীরা তাদের কাজে এসে এই রান্নাই করে খেতেন, যেখান থেকেই বিরিয়ানির প্রচলন শুরু হয়। তবে সবথেকে জনপ্রিয় গল্প হচ্ছে মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজকে নিয়ে। বলা হয় মুঘল সম্রাজ্ঞী মমতাজ ভারতবর্ষে বিরিয়ানির প্রচলন করেন। জনশ্রুতি আছে একদিন তাজমহল নির্মাণকালে মমতাজ মহলের কাজ দেখতে যান। তবে সেখানে গিয়ে তিনি দেখেন শ্রমিকদের করুণ অবস্থা, সবাই অপুষ্টিতে ভুগছেন। তখনই সম্রাজ্ঞী মমতাজ শ্রমিকদের বাবুর্চিকে ডেকে আদেশ দেন চাল এবং মাংস দিয়ে এমন একটি খাবার তৈরি করতে যা এই শ্রমিকদের পুষ্টির চাহিদা পূরণ করবে এবং তারা দ্রুত সেরে উঠবেন। সেই খাবারই আজকে বিরিয়ানি নামে পরিচিত। বর্তমানে সারা বিশ্বজুড়ে প্রায় 100 বেশি রকমের বিরিয়ানি পাওয়া যায়। এসব বিরিয়ানির স্বাদের কিছুটা পার্থক্য থাকলেও রান্নার পদ্ধতি খুব একটা ভিন্ন নয়। নিজের স্বাদের জাদুতে দেশসহ বিদেশিদের মনেও ভালোবাসার জায়গা করে নিয়েছে বিরিয়ানি। নুসরাত তাওরিন, চ্যানেল আই অনলাইন।